আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি TMSS NGOতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, এখানে এক থেকে তিনটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমি আপনাদেরকে একে একে করে দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে রয়েছে ভ্যাট ট্যাক্স কর্মকর্তা। সো বন্ধুরা, এই পদে, এই ভ্যাট ট্যাক্স কর্মকর্তা পদে এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হিসাব বিজ্ঞান থেকে অথবা ব্যবস্থাপনা ফিনান্স থেকে, অথবা এখানে 4 বছর মেয়াদি স্নাতক সমমান ডিগ্রি পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। মানে 4 বছর মেয়াদি অনার্স পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 35 বছরের ভিতরে বয়স হতে হবে। এখানে আপনাদের কর্মস্থল বগুড়াতে রাখা হবে। বেতন আলোচনা সাপেক্ষে আপনাদেরকে প্রদান করা হবে। সো বন্ধুরা, এই পদে কিন্তু আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই আবেদনটি করতে হলে আপনারা খামের উপরে আপনাদের পদের নাম এবং কি প্রতিষ্ঠানের নাম স্পষ্ট করে লিখতে হবে। আর এখানে পরীক্ষার স্থান এবং কি সময় কিন্তু আপনাদের ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আবেদন পাঠিয়ে দিবেন আপনারা এখানে আগ্রহী প্রার্থীগণ 3 কপি ছবি সহ পাসপোর্ট সাইজের এবং কি মোবাইল নাম্বার সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ আবেদনপত্র লিখে আপনারা পরিচালক থেকে শুরু করে এই যেখানে দেওয়া রয়েছে TMSS অফিস রংপুর ট্যাঙ্গামারা 5800, এই বরাবর কিন্তু আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি সুন্দরভাবে পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এই আবেদনটি করতে আপনাদের 200 টাকা কিন্তু আপনাদের ব্যাংক ড্রাফ করতে হবে। যে কোনো ব্যাংকে 200 টাকা ব্যাংক ড্রাফ করে সেই ব্যাংক ড্রাফের কপিটিও কিন্তু আপনাদের আবেদনের সাথে দিয়ে দিতে হবে। ওকে, সো বন্ধুরা, আবেদনটি শেষ হবে 29 অক্টোবর 2022, এর আগেই কিন্তু আপনারা এই আবেদনটি করে নেবেন। সো বন্ধুরা, এখানে আরও কিন্তু পদ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মনিটরিং অফিসার নামে একটা পদ রয়েছে। এখানে দেখব কী কী চেয়েছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, মনিটরিং অফিসার পদে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের 4 বছর মেয়াদি মনিটরিং অফিসার। বন্ধুরা, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 4 বছর মেয়াদি স্নাতক সমমান পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 35 বছরের ভিতরে বয়স হতে হবে। বেতন দেওয়া হবে 13600 থেকে, এখানে 13600 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। বন্ধুরা, এখানেও কিন্তু আপনারা এই যে হার্ড কপির মাধ্যমে এখানে আবেদন পাঠিয়ে ইনশাল আবেদনটি করে নেবেন, এখানে দেওয়া রয়েছে এগুলো দেখে নেবেন। 29 অক্টোবর 2022 সালে আবেদনটি শেষ হবে, এর আগে আপনারা এই আবেদনটি করে নেবেন। বন্ধুরা, ধৈর্য সহকারে দেখুন, আরও পদ রয়েছে। বন্ধুরা, আরেকটা পদ রয়েছে, দেখতে পাচ্ছি হিসাব কর্মকর্তা। এখানে দেখবো কী কী চেয়েছে। বন্ধুরা, হিসাব কর্মকর্তা পদে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা 4 বছর মেয়াদি অনার্স পাস থাকলে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে কিন্তু বেতন 13000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা এই যে হার্ড কপির মাধ্যমে এই ঠিকানায় আবেদনটি পাঠিয়ে আবেদনটি ওকে করতে পারবেন, সম্পন্ন করতে পারবেন। 29 অক্টোবর 2022 তারিখে কিন্তু আবেদনটি শেষ হবে, এর আগে কিন্তু আপনারা এই ঠিকানায় আবেদন পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।